শেয়ারিং বন্ধ করে দিচ্ছি, তোমরা শেয়ার করো, ঠিক আছে? বিষয় ওকে, তুমি তোমরা শেয়ার করো। আর খেয়াল করে রাখো, ধরো এখানে আমি আমি স্টুডেন্ট, অলরাইট, আমি হয়তো বা তোমার হেল্প করব অথবা হচ্ছে কোয়েশ্চেন করব, অলরাইট, এবং এটা তোমার জন্য একটা এক্সপিরিয়েন্স, আমার জন্য অবভিয়াসলি এক্সপিরিয়েন্স, আমরা দেখি যাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সো এথিক্স টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং ফার্স্ট উইকের ফার্স্টে আমাদেরকে কনসেপ্ট দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং আর সায়েন্সের মধ্যে একটা বেসিক পার্থক্য। সায়েন্স যেমন শুধুমাত্র একটা বিষয় নিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করে, ইঞ্জিনিয়ারিং সেটা করে না। ইঞ্জিনিয়ারিং সেই বিষয়টার কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করে সেটা ইমপ্লিমেন্ট করে ওয়ার্ল্ডে একটা পজিটিভ চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট আনার ট্রাই করে। আর ইঞ্জিনিয়ারিং একটা গ্লোবাল স্কেলে কাজ করে, এর জন্য হচ্ছে সেটা সোসাইটিকে এফেক্ট করে, হিউম্যান কাইন্ডকে এফেক্ট করে এবং এনভায়রনমেন্টকে এফেক্ট করে। এ কারণে ইঞ্জিনিয়ারিং এর একটা রেসপন্সিবিলিটি থাকে যেন সে একটা মোরাল কোড বা এথিক্স মেইনটেইন করে বেটারমেন্টের দিকে আগাইতে পারে। এক্স্যাক্টলি। এথিক্যাল সাইকেল, এথিক্যাল সাইকেল হচ্ছে এমন একটা গাইডলাইন যেটার ফলো করে হচ্ছে মানুষ নিজের ইন্টুইশন থেকে না করে একটা সার্টেন গাইডলাইন মেইনটেইন করে এথিক্স প্র্যাকটিস করতে পারে। এটাই হচ্ছে এথিক্যাল সাইকেলের মানে একটা মেইন কনসেপ্ট। এথিক্যাল সাইকেলটা অনেকটা হচ্ছে এরকম, কোন একটা মোরাল প্রবলেম সেট থাকবে, সেটা প্রবলেমটা অ্যানালাইজ করে কোর্স অফ অ্যাকশন এর অপশনস গুলো অ্যানালাইজ করে সেটা থেকে একটা ইভ্যালুয়েশন আসবে এবং সেটার রিফ্লেকশন পাবো আমরা এথিক্যাল সাইকেল। একটা বড় কোয়েশ্চেন থাকে, হোয়াট উড উই ডু অর হোয়াট শুড উই ডু। যখন এই দুইটা কোয়েশ্চেন আসে আমাদের মাইন্ডে, যখন কোয়েশ্চেনটা হয় হোয়াট উড আই ডু, তখন আমাদের হাতে অ্যাকচুয়ালি অনেকগুলো অপশনস আসে অ্যান্ড তখন চুজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। বাট কোয়েশ্চেনটা যদি হয় হোয়াট শুড উই ডু, তখন আমরা মোরালি চিন্তা করে একটা বেস্ট অ্যান্সারে ল্যান্ড করতে পারি। অ্যান্সারটা অবশ্যই বেস করতে হবে মানুষের মানে হিউম্যান কাইন্ডের বেনিফিটস এবং এনভায়রনমেন্টের বেনিফিটস এর উপর। আচ্ছা, এথিক্যাল কোড এর পারপাস, এথিক্যাল কোড এর পারপাস, গোল অফ এথিক্যাল কোড ইজ স্ট্রিক্টলি টু ফলো, নট টু স্ট্রিক্টলি ফলো দ্য ফ্রেজেস বাট টু আস্ক কোয়েশ্চেন্স টু ইয়োরসেলফ এন্ড টু আদার্স। বেসিক্যালি এথিক্যাল কোড ফলো করার কারণ হচ্ছে অ্যাগেইন ম্যানকাইন্ডের বেটারমেন্ট, এনভায়রনমেন্টের বেটারমেন্ট এবং ফিউচারের বেটারমেন্ট। সো এইসব কোয়েশ্চেন যখন আমরা আস্ক করব, তখন আমরা একটা ক্লিয়ার মোটিভ ক্রিয়েট হবে আমাদের মাইন্ডে এবং আমরা বুঝতে পারবো ওয়াই উই বিকেম ইঞ্জিনিয়ার্স ইন দ্য ফার্স্ট প্লেস, আমাদের পারপাসটা কি। রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, প্রফেশনাল রেসপন্সিবিলিটি ইজ দ্য রেসপন্সিবিলিটি দ্যাট ইজ বেসড অন ইয়োর রোল অ্যাজ প্রফেশনাল ইঞ্জিনিয়ার in as far it stays within the limits of what is morally allowed. Amra morally responsibility ta amra koto tuku nite parbo amra engineer hisabe kintu seta moral ground er moddhe thakbe. Ekhon responsibility dui bhage bhag kora jay, ekta hocche passive responsibility, ekta hocche active responsibility. Passive responsibility ta hocche amra kono ekta action er jonno amra kibhabe accountable and আমাদের কি কর্তব্যটা থাকবে সেই অ্যাকশনের প্রতি। এখানে দুইটা জিনিসে ফোকাস করা হয়, একটা হচ্ছে অ্যাকশনটার প্রতি অ্যাকাউন্টেবিলিটি, আরেকটা জিনিস হচ্ছে ব্লেমওয়ার্থিনেস। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে অ্যাকশনটার প্রতি আমরা কতটুকু মানে রিলায়েবল অ্যান্ড আমরা কতটুকু এটার জন্য দায়বদ্ধতা নিচ্ছি। ব্লেমওয়ার্থিনেসও সিমিলারলি একটা রং ডুইং এর জন্য বা একটা ব্যাড সিচুয়েশন ক্রিয়েটের জন্য কার উপর ব্লেমটা যাবে এন্ড কেন যাবে, কিভাবে সে রেসপন্সিবল ছিল ব্যাড জিনিসটার উপর, এটা হচ্ছে প্যাসিভ রেসপন্সিবিলিটি। প্যাসিভ রেসপন্সিবিলিটির কিছু কন্ডিশনস আছে যেটার উপর বেস করে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ব্লেমওয়ার্থিনেস অ্যানালাইজ করা হয়। সেই চারটা পয়েন্ট হচ্ছে রং ডুইং, ক্যাজুয়াল কন্ট্রিবিউশন, ফর্সিয়াবিলিটি, ফ্রিডম অফ অ্যাকশন। রং ডুইং হচ্ছে কোনো কিছু খারাপ করা অবভিয়াসলি, আর ক্যাজুয়াল কন্ট্রিবিউশন হচ্ছে কোনো খারাপ কিছুতে বা যেই ইয়াতেই হোক সিচুয়েশনেই হোক কি পরিমাণ কন্ট্রিবিউশন থাকে সেটা
সেটা অ্যালাউ করা হয় অর সেটা বাধা দেওয়া হয়, সেটা ফোর্সিবিলিটি হচ্ছে একটা অ্যাকশনের প্রতি ফলাফলটা কি হবে সেটা বুঝতে পারা। যেমন ভক্স ওয়াগন যেটা করে, ভক্স ওয়াগন হচ্ছে ব্যাড গ্যাস, গ্যাস হচ্ছে ইউজ করে, গ্যাস হচ্ছে ওভার দ্য লিমিটস ইউজ করে, যেটা নেচারের প্রতি ক্ষতিকর এবং ম্যানকাইন্ডের প্রতি ক্ষতিকর। কিন্তু সেটা ভক্স ওয়াগন ভালোভাবে জানতো, ফর্সি করতে পারছিল, বাট সেটা নিয়ে অ্যাকশন নেয় নাই, যেটার কারণে তাদেরকে লসুট ফেস করতে হয়েছে। আর ফ্রিডম অফ অ্যাকশন হচ্ছে এই যে ভক্স ওয়াগনের হাতে ক্ষমতাটা ছিল যে অ্যাকশনটা কন্ট্রোল করার, ওদের লিমিটটা লিমিটের মধ্যে কাজ করার, কিন্তু এই ফ্রিডমটা থাকা সত্ত্বেও তারা সেটা করে নাই। এটা হচ্ছে প্যাসিভ রেসপন্সিবিলিটির মধ্যে একটা কন্ডিশন। আর আমি একটু কি ইলাবোরেট করতে পারি তোমার এটার সাথে? জি স্যার। আচ্ছা, তো ও রংজিং যেটা বলছে, আমি আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড ঘটনা বলি। তোমরা অবভিয়াসলি তোমাদের কোর্সের লিংক দিয়ে দিছি, তোমরা যদি এটা সাইন আপ করো অবভিয়াসলি তোমরা ওর তাসির যে পয়েন্ট গুলো বলছে সবই পেয়ে যাবে, প্লাস হচ্ছে এটার নোটও পাবা। তো ভক্সওয়াগন কি করছে আমি তোমাকে বলি। ভক্সওয়াগন নাম শুনছো কম বেশি সবাই? জি স্যার। জি স্যার, কোথায় শুনছো ভক্সওয়াগন? ইন্ডিয়ান সিরিয়াল মুভি চ্যানেল দেখছো? গাড়ির কোম্পানি স্যার। ওটা তো জানি, আর সবাই ম্যাক্সিমাম চিনবে হচ্ছে ভক্সওয়াগন দাস অটো, এটা দিয়ে যে ইন্ডিয়ান সিরিয়াল দেখতে এসে নাকি না স্যার? এনিওয়েজ, সো ভক্সওয়াগন ইজ এ জার্মান কোম্পানি, ঠিক আছে? আমি তোমাদের ইজির জন্য বলি যে এটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যে এটা জার্মান কোম্পানি, তো অবভিয়াসলি মানে এটা টয়োটার মতো বড় না, বাট হচ্ছে মোটামুটি বড় এবং অনেক পুরানো, ঠিক আছে? তো আমাদের দেশে এটা কম দেখা যায়, আমাদের দেশে হচ্ছে টয়োটাই বেশি চলে, কারণ হচ্ছে খরচ কম প্লাস হচ্ছে মোটামুটি ভালো গাড়ি। তো ভক্সওয়াগন করছে কি, যে আমেরিকায় একটা লিমিটেশন আছে যে মানে কার্বন ডাইঅক্সাইড কতটুকু নিঃসরণ হইতে পারবে। ভক্সওয়াগন হচ্ছে এমন একটা সিস্টেম করছে যা কম্পিউটার কম্পিউটারে ম্যানিপুলেট করে ফেলছে, যে যদি হচ্ছে ধরো লিমিট হচ্ছে 5 আর আমি যদি লিমিট ক্রসও করি তাও দেখায় 5। সো এটা কি এথিক্যালি রাইট? না স্যার। না স্যার। তো দ্যাট ইজ ওয়াই ভক্সওয়াগনের এই ইয়াটা আসছে। তো এখানে যখন বলছে যে তাও সেফ যে রং ডুইং, তো তার মানে হচ্ছে এটা এটা ওরা করতে দিছে, ঠিক আছে? সো এটা হচ্ছে রং ডে, দুই হচ্ছে ক্যাজুয়াল কন্ট্রিবিউশন। ধরো কথার কথা, এখন তুমি ওই কোম্পানির মালিককে বললা যে যে তুমি তো দোষী, সে বললো না আমি তো করি নাই, কারণ হচ্ছে আমি ধরো হচ্ছে ঘুরে বেড়াচ্ছি না, আমি তো কোম্পানি চালাই না, আমি মালিক হইতে পারি, আমি চালাই না, তাই না? কিন্তু কথা কি, এটা কি মানা যায়? ধরো ওই যে কয়েকদিন আগে হচ্ছে গাজীপুরে, মনে হয় গাজীপুরে না সাভারে, একটা ইয়ে হইলো, একটা মেয়েকে হচ্ছে ফোন করে ফেললো রিক্সা থেকে ধরে নিয়ে, তাই না? সাভারে, সরি সাভারে, নীলা নীলা নাম, তাই না? খুবই দুঃখজনক ঘটনা। কথা হচ্ছে ওর বাবা মারে, ওই যে যে ছেলেটা এই কাহিনীটা ঘটাইলো, ওর বাবা মারে হচ্ছে ইয়া করা হয়েছে, আগে থেকে হচ্ছে বলা হয়েছে, জানানো হয়েছে, কিন্তু তারা হচ্ছে পাত্তা দেয় নাই। তো এটা কি তারা ভালো কাজ করছে? না স্যার। না স্যার। এখানে এটা আমি বলবো যে ক্যাজুয়াল কন্ট্রিবিউশন, তারা হচ্ছে এটা হচ্ছে ইয়া করছে। থার্ড হচ্ছে ফোর্সিবিলিটি, মানে হচ্ছে সামনে হচ্ছে কি হইতে পারে সেটা জানা, তারপরে হচ্ছে হয়তো বা কোনো অ্যাকশন না নেয়। যে কথার কথা, যে ওই 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 যে ছেলেটা যেটা হচ্ছে খুন করছে, তো হয়তো বা সে দেখতেছিল যে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ কিছু করবে, কিন্তু তার কোনো ধরনের অ্যাকশন অ্যাকশন নেয় না, ঠিক আছে? আবার অ্যাকশন নেয় নাই যে এটা যেটা ওরা যেটা ইমপ্লিমেন্ট করছে, তারা তারা হচ্ছে তাদের ফ্রিডম অফ অ্যাকশন ইমপ্লিমেন্ট করছে, বুঝতে পারছি? অলরাইট স্যার। জি স্যার। ওকে, তাসিফ নেক্সট হচ্ছে অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি। ইফ সামওয়ান ইজ অ্যাক্টিভলি রেসপন্সিবল ফর সামথিং, হি ইজ এক্সপেক্টেড টু অ্যাক্ট ইন সাচ আ ওয়ে দ্যাট আনডিজায়ার্ড কনসিকোয়েন্সেস আর অ্যাভয়েডেড অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড সো দ্যাট পজিটিভ কনসিকোয়েন্সেস আর বিং রিয়েলাইজড। মানে হচ্ছে কেউ যদি কোনো একটা সার্টেন মানে অবজেক্টিভ বা টাস্ক নিয়ে রেসপন্সিবল থাকে, তাকে অবশ্যই এমনভাবে অ্যাকশনগুলা মানে চুজ করতে হবে যেন আনডিজায়ার্ড কোনো কনসিকোয়েন্সেস, ক্ষতিকর কোনো রেজাল্ট না আসে, সেটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হয়, এবং পজিটিভ যে রেজাল্টটা সেটা যেন বাস্তবায়ন হয়। আচ্ছা, আমি একটু এখানে আবার একটু ইন্টারাপ্ট করি, ঠিক আছে? আচ্ছা,
কেউ এখন বলতে পারে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্যাসিভ এন্ড অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি, অলরাইট, ঠিক আছে। এখন দ্য ডিফারেন্স বিটুইন প্যাসিভ এন্ড অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি ইজ যে প্যাসিভ রেসপন্সিবিলিটি হওয়ার পরে হয়, অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি হওয়ার আগে হয়। এখানে খেয়াল করে দেখো হচ্ছে তাও সে বলছে যে হচ্ছে যাতে কিছু না হয় এই ধরনের সিচুয়েশন নিতে হবে। তোমরা ডাটা ব্রিচের ব্রিচের নাম শুনছো? তোমরা হচ্ছে কেমব্রিজ অ্যানালিটিকের নাম শুনছো? জি স্যার। কি করছিল জানো? জানো নাকি? আমি জিজ্ঞেস করতেছি, ক্যাজুয়ালি জিজ্ঞেস করতেছি স্যার। মানে পুরো চাই না স্যার, ওদের একটা হিউজ ডেটা ব্রিচ হয়েছিল ওদের ওভারঅল যে ইয়াটা সিস্টেমটা। এক্স্যাক্টলি, সব মানে ইয়াটা সব ডেটা ওদের এবং ইউজারদের যে ইনফরমেশন ছিল এগুলো সব চুরি হয়ে গেছিল। হ্যাঁ, এইখানে হচ্ছে ডাটা চুরি হয়েছিল কিভাবে আমি বলি, ইভেন তোমার তোমার আমার ডাটাও হতে পারে যে চুরি হয়ে গেছে। কি হয়েছে, ওরা হচ্ছে ফেসবুকের 8.2 মিলিয়ন ডাটা হচ্ছে তারা হচ্ছে চুরি করে হচ্ছে তারা হচ্ছে অ্যাড চালাইছে, এবং মানুষের কিন্তু অ্যাড দিয়ে ম্যানিপুলেট করা সম্ভব যদি তুমি টার্গেটেড অ্যাড চালাও। এবং কেমব্রিজ অ্যানালাইটিকা কিন্তু এটা করছে। তোমার যদি হচ্ছে ইন্টারেস্ট থাকে তোমরা হচ্ছে নেটে সার্চ দিয়েও দেখতে পারো যে কেমব্রিজ অ্যানালাইটিকা কি এবং হচ্ছে তারা ইয়া কি। তো ওরা কি করছে, ফেসবুকের ডাটা হচ্ছে মনে করো চুরি করছে, চুরি করে নাই অ্যাকচুয়ালি ফেসবুক, আমার আইডিয়া হচ্ছে ফেসবুক জানতো, ঠিক আছে, তারপরে হচ্ছে এটা করতে দিয়েছে। তো এইখানে হচ্ছে ফেসবুকের রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল, ঠিক আছে, কিন্তু হচ্ছে ফেসবুক হচ্ছে প্যাসিভ রেসপন্সিবিলিটি আন্ডারে পড়ে গেছে। যদি ফেসবুক অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি নিত যে হচ্ছে ডাটা দেওয়া যাবে না, ডাটার অ্যাবিউজ করা যাবে না, তখন হচ্ছে প্যাসিভ রেসপন্সিবিলিটিটা আসতো না। ওকে, অলরাইট, তাহলে প্রফেশনাল আইডিয়ালস, প্রফেশনাল আইডিয়ালস হচ্ছে আমরা আইডিয়ালস যেটা বুঝি যে যেটা হচ্ছে মানে আমরা আদর্শ হিসেবে মেনে নিই সেটা বেসিক্যালি আইডিয়ালস। এখন প্রফেশনালি আমরা যেসব কাজগুলোকে আইডিয়াল মনে করব, যেসব কাজগুলো আমাদের পারপাসকে সার্ভ করবে এন্ড মানে পার্সোনাল বেনিফিশিয়াল বেনিফিটস যেগুলো সেগুলোকে রিগার্ডলেস করবে, যেটা হচ্ছে সেকেন্ডলি ইট ইজ টিপিক্যাল ফর আইডিয়ালস সো দ্যাট দে এইম ফর অ্যাচিভিং অ্যান অপটিমাম অর ম্যাক্সিমাম, মানে ওই তো আমাদের রেজাল্টটা যেন আমরা একটা অপটিমাম লেভেলে আর ম্যাক্সিমাম লেভেলে রিচ করতে পারি সেটা আইডিয়ালস অনুযায়ী আগাইতে হবে। এক্সাম্পল অফ সাচ আইডিয়ালস হচ্ছে টেকনোলজিক্যাল এনথুজিয়াজম, এফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি আর হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার। উইসেল ব্লোয়িং, উইসেল ব্লোয়িং হচ্ছে কোনো কোম্পানি যদি কোনো খারাপ মানে রং ডুইং করে থাকে, তারা অ্যাক্টিভলি যদি কোনো খারাপ কাজ করে থাকে যেটার ফলে একটা খারাপ ফল আসে, একটা এমপ্লয়ি যদি সেটা বুঝে অ্যান্ড সে যদি তার সুপেরিয়রদেরকে চার্জ করে এটা নিয়ে, তাদের কাছে অ্যাপিল করে যে তোমাদের কোর্স অফ অ্যাকশনসের জন্য একটা ব্যাড কনসিকোয়েন্সেস আছে, অ্যান্ড সুপেরিয়র যদি কিছু না করে সেটা নিয়ে তাকে ইগনোর করে, তাহলে একটা এমপ্লয়ির মোরাল গ্রাউন্ড থেকে ওই কোম্পানির ইনফরমেশন অ্যান্ড তাদের রং ডুইংটা পাবলিকলি লিক করে দেওয়ার, লিক করে দেওয়াটা হচ্ছে হুইসেল ব্লোয়িং। হুইসেল ব্লোয়িং এর একটা ভালো উদাহরণ হচ্ছে এডওয়ার্ড স্নোডেন যেটা করেছিল। সে হচ্ছে এনএসএ তে কাজ করত এবং মোটামুটি সবাই জানি যে সে এনএসএ এর এনএসএ যে বিভিন্ন টেলিকমিউনিকেশনস কোম্পানির সাথে ইয়া করে কোঅপারেট করে মানে হিউজ সার্ভেলেন্স করত মানুষের পার্সোনাল লাইফস এর উপরে। অ্যান্ড এডওয়ার্ড স্নোডেন সেটা জেনে যখন কিছু করতে পারেনি এনএসএ এর ভিতরে থেকে ইন্টারনালি কোনো চেঞ্জ আনতে পারেনি, সে জিনিসটা পাবলিক করে দেয়। এই জন্য এনএসএ একটা বিশাল বড় ব্যাকল্যাশ খায় এবং জিনিসটা মানুষের চোখে পড়ে যায়, অ্যান্ড আরও বেশি যেটা ক্ষতি হইতে পারতো সেটা থামানো যায় তার হুইসেল ব্লোয়িং এর কারণে। হুইসেল ব্লোয়িং অনেক কিছু অনেক ধরনের অ্যাবিউসকে কাউন্টার করে, যেমন পাবলিক হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট, ল ভায়োলেশন, তারপরে হচ্ছে করাপশন, ফ্রড, ম্যানুপুলেটিভ ইনফরমেশন, অ্যাবিউজ অফ পাওয়ার, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডিসক্রিমিনেশন, এসব সব কিছুকে হুইসেল ব্লোয়িং দিয়ে কাউন্টার করা যায়। হুইসেল ব্লোয়িং এর কিছু হুইসেল ব্লোয়িং এর কিছু ব্যাকল্যাশ আছে যে হুইসেল ব্লোয়ার সে হচ্ছে কিছু নেগেটিভ সাইডস ফেস করতে হবে। যেমন স্নোডেন এর কথাই বলি বা যে কোনো হুইসেল ব্লোয়ারের কথা বলি, একজন যদি ইয়া হয়ে যায় মানে যেহেতু সে হুইসেল ব্লোয়ার সে তাকে অবশ্যই কোর্টে যাইতে হবে, না আফটার দ্যাট অন্য কোম্পানিজ
একটু রিলাকটেন্ট থাকে তাকে এমপ্লয় করার জন্য। ইভেন স্নোডেনের নাম যখন এখন গুগল করা হয়, তখন গুগল সাজেশনে লেখা আসে বা গুগলের উপরে লেখা আসে আমেরিকান হুইসল ব্লোয়ার, মানে তাকে এই ট্যাগটা দিয়ে দেওয়া হয়েছে। সো এটা তার প্রফেশনাল লাইফে একটা নেগেটিভ এফেক্ট ফেলায়, বাট দেন এগেইন দেয়ার আর লটস অফ অপরচুনিটিস ফর হুইসল ব্লোয়ার্স টু। হুইসল ব্লোয়িং ইজ রিকোয়ার্ড ওয়েন কোম্পানি তার পলিসির দ্বারা কোনোভাবে যদি পাবলিকের বা এনভায়রনমেন্টের কনসিডারেবল হার্ম করতে পারে, যদি থ্রেট নিয়ে তারা কোনো রেসপন্ড না করে, এরপর যদি যদি হুইসল ব্লোয়ার কাছে যথেষ্ট এভিডেন্স থাকে টু প্রুভ টু দ্য পাবলিক, দ্য জুরি অর দ্য জাজ যে দেয়ার ইজ আ পোটেনশিয়াল থ্রেট, দেয়ার ইজ দ্য থ্রেট ইজ ক্লিয়ার, আর যদি গুড রিজন থাকে হুইসল ব্লোয়ারের কাছে যে এই ইনফরমেশন গুলো যদি লিক করে দেওয়া হয় পাবলিকের কাছে, তাহলে হার্ম গুলো কমানো যাবে। আচ্ছা, আমি একটু কি ইয়া করব, আমি একটু তাহলে তোমার মানে পয়েন্ট গুলো ইলাবোরেট করি, তোমার ভুল নাই, কোনো কিছুতেই ভুল নাই, আমি জাস্ট ইলাবোরেট করব। তুমি আরো দুটো সাইড আগে যাবা। ওকে, প্রফেশনাল আইডিয়াজম ওকে। সো এখানে তোমার আইডিয়াল বলছে তাসে বলছে তিনটা, একটা হচ্ছে টেকনোলজিক্যাল এনথুসিয়াজম, এফেক্টিভনেস এন্ড এফিশিয়েন্সি এন্ড হিউম্যান ওয়েলফেয়ার। তুমি যখন হচ্ছে প্রফেশনাল আইডিয়াল হবা, তোমার হচ্ছে টেকনোলজিক্যাল এনথুসিয়াজম দিয়ে যেটা বোঝাবে যে হচ্ছে তুমি মানে নতুন কিছু বাইর করবা, নতুন কিছু ইয়া করবা, ঠিক আছে, বাইর মানে আবিষ্কার করবা, এটা হচ্ছে টেকনোলজিক্যাল এনথুসিয়াজম বলে। ইফেক্টিভনেস এন্ড এফিশিয়েন্সি বলে যে হচ্ছে আমি একটা জিনিস করব এবং এটা করার জন্য যা করা দরকার তাই করব, ঠিক আছে। সো এটা হচ্ছে ইফেক্টিভনেস এন্ড এফিশিয়েন্সি ইয়ার মধ্যে পড়ে। আর হিউম্যান ওয়েলফেয়ার বলে আমি যাই করতেছি এগুলা যাতে হচ্ছে মানুষরে, ওই তাওসিফ যেটা বলছে যে মানুষরে যাতে হেল্প করে, যাতে হচ্ছে মানুষের সুবিধা করে দিতে পারে, তাই না? অলরাইট, অলরাইট স্যার। সো কাহিনী যেটা হয়েছে তোমাদের ইয়াতে দেয়া আছে, আমি অবভিয়াসলি হ্যান্ড নোট দেবো, তোমাদের আজকে মেইল যাবে তোমাদের ক্লাসরুম থেকে, যে উপরের দুইটা খারাপভাবে ইউজ করা যাইতে পারে, বাট হচ্ছে তিন নম্বরটা হচ্ছে এই খারাপ দুইটার হচ্ছে যে ভালো করা ট্রাই করে। অলরাইট, এই 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 আইডিয়াল দিয়ে হচ্ছে খারাপ থেকে ভালো করা ট্রাই করে। অলরাইট, ওকে স্যার। ওকে স্যার, এখানে একটা কোশ্চেন করতে পারি স্যার? যেমন মানে হিউম্যান ওয়েলফেয়ারের ব্যাপারটা, যেমন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জানি যে আলবার্ট আইনস্টাইন মানে নিউক্লিয়ার অ্যাটমিক বোমগুলা বানানোর সাথে পরোক্ষভাবে হইলো সংযুক্ত ছিল, তো এই ক্ষেত্রে মানে যুদ্ধটা থামাইতে এই অ্যাটমিক বোমগুলা বড়ভাবে একটা প্রভাব সৃষ্টি করছে। এখন এই ক্ষেত্রে তো স্যার মানে একদিকে কিছু হিউম্যান এটাতে সুবিধা হয়েছে মানে ওয়ারটা থামছে, কিন্তু অন্যদিকে তো স্যার আবার জাপানের একটা বড় ধরনের ওই দিকে অনেক ক্ষতি হয়েছে, তো সেই ক্ষেত্রে স্যার মানে এই হিউম্যান ওয়েলফেয়ারের বিষয়টা এখানে কোন দিকে পড়ে আসলে? এটা কি আসলে এই হিউম্যান ওয়েলফেয়ারের বিষয়টা চিন্তা করা হয়েছে নাকি এখানে অন্য কোনো মোটিভ ছিল? আচ্ছা, আমি গ্ল্যাড যে তুমি এখানে প্রশ্ন। স্যার শোনা যাচ্ছে না। না, তাওসিফ রে বলতেছি, তাওসিফ তোমার সময় নিচ্ছে, সমস্যা নাই তো? নো স্যার। আচ্ছা, তো একটা কথা আছে, এটা কতটুকু ধরো ইয়া নিবা সেটা আমি জানি না, সেটা হচ্ছে একটা কথা আছে, এভরি পিস বিগিনস উইথ এ ওয়ার, ঠিক আছে। তুমি যদি হচ্ছে ধরো বাংলাদেশের কথাই ধরো, যে আমরা শান্তিতে আছি, যদি না হচ্ছে মানে থাকতে পারতাম না যদি না হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধটা না হইতো, কথাটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন তুমি যদি আমার বলো যে হচ্ছে আলবার্ট আইনস্টাইন পরোক্ষভাবে হচ্ছে খুবই পরোক্ষভাবে সংযুক্ত ছিল এই প্রজেক্টের সাথে, আলবার্ট আইনস্টাইন ছিল না, আর এটার সাথে সম্ভবত রবার্ট ওপেনহাইমার সংযুক্ত ছিল, ঠিক আছে। এবং রবার্ট ওপেনহাইমার যখন বুঝতে পারছেন যে আইনস্টাইন সম্ভবত এটাতে পরোক্ষভাবে থাকার মেইন কারণ, প্রত্যক্ষভাবে থাকা সম্ভব ছিল আইনস্টাইনের,
আইনস্টাইন হচ্ছে সম্ভবত টের পাইছিলেন যে এটার নেগেটিভ কনসিকোয়েন্সেস, ঠিক আছে? আমার যদ্দুর মনে পড়ে, আমি ভুলে গেছি, মানে এগুলো অনেক আগে এগুলো ভুলে গেছি। আর রবার্ট অপেনহাইমার সম্ভবত এটাতে হচ্ছে কাজ প্রথমে কাজ করতে চাননি, ঠিক আছে? বাট হচ্ছে যেহেতু এটা গভর্নমেন্ট বিষয়, এটা হয়তো বা ইউএস গভর্নমেন্ট পুশ করছে, হয়তো ঠিক আছে পুশ করে করাইছে, দিস ইজ অলসো পসিবল, আই ডোন্ট নো। বাট আমি যদি ধরি এখন যে হচ্ছে এভরি পিস বিগিনস উইথ আ ওয়ার, ঠিক আছে, তাইলে হচ্ছে আমি তোমার কথাটা জাস্টিফাই করতে পারবো যে যে হচ্ছে এই বোম বানানো স্বার্থ, যদি এটা আমরা মানি। অন দ্য আদার হ্যান্ড আমি বলতে পারি যে হচ্ছে ইয়েস, দেয়ার ওয়ার মাস ক্যাজুয়ালিটিস, ঠিক আছে, উইচ ওয়ার নট ডিজায়ারেবল, উইচ ইজ নট ডিজায়ারেবল, বাট ইফ ইউ টেক ইন টু অ্যাকাউন্ট দ্যাট দ্য নাম্বার অফ পিপুল হু ওয়ার কিল্ড ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, হয়তো বা এটা থামানো যেত না, মানে এখানে কিছু না বললেও এখানে হয়তো বা ইয়া করা যেত। তোমরা কি ওয়াইল্ড ফায়ার চিনো? ওয়াইল্ড ফায়ার খুব কন্ট্রোভার্সিয়াল কিন্তু খুব ইফেক্টিভ একটা কাজ, ইয়াস টেকনিক আছে। কারণ হচ্ছে কি, ওই যে সেকেন্ড যে দাবানল যেটা আছে ওইটা হচ্ছে অক্সিজেন টানে নিয়ে যায়, তো আগুন ছড়াইতে গেলে অক্সিজেন লাগে না, লাগে কি? এবং হচ্ছে ওই ক্ষেত্রে there should not be a single person who will decide, there should be multiples of persons or coalition who will decide that such kind of event should occur. নাইলে হচ্ছে এটা যদি হচ্ছে single or few persons decide করে এটা হচ্ছে স্বার্থের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে, পার্টিকুলার স্বার্থের মধ্যে পড়ে যাবে। অল রাইট, বুঝতে পারছি? জি স্যার। একটু পরের স্লাইডে যাব তো স্যার। ওকে, হুইসেল ব্লোয়িংটা হচ্ছে তাসিফ বলছে, সবগুলাই বলছে যে হুইসেল ব্লোয়িং কি। তোমরা ট্রাম্পকে চিনো নাকি? জি স্যার। কে? জি স্যার। আসো কেন, কে? স্যার আমেরিকান প্রেসিডেন্ট এন্ড আ বিজনেসম্যান। তাহলে এটা হাসতে হয় কেন? বুঝি বুঝাই বলো, মানে হাসো, হাসছো কেন? বুঝাই বলো, অনেস্ট। স্যার ওর পাগলামি এগুলো ইয়া করে। তোমরা নিজেরাও যদি খুব ইন্টারেস্টেড থাকো তাহলে এনরন এনরন সম্পর্কে একটা সার্চ দিতে পারো। ইউটিউবে খুব সুন্দর ডকুমেন্টারি আছে, 20-25 মিনিটের ডকুমেন্টারি আছে এনরন কি করছে। একটা কোম্পানি এবং তারা হচ্ছে টেকনোলজিক্যাল কোম্পানি যারা ফ্রডুলেন্ট কাজ কারবার করছে এবং ধরা পড়ছে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ইমেইলের ইয়াতে, ঠিক আছে, এবং ধরা পড়তো না যদি না হচ্ছে হুইসেল ব্লার যদি ইয়া না করতো, ঠিক আছে। এখন দিস ইজ এ গুড এক্সাম্পল অফ হুইসেল ব্লোয়িং, এনরন ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ হুইসেল ব্লোয়িং, ঠিক আছে। তো তাওসিফ হচ্ছে পরের স্লাইডে যাবা তাওসিফ, একটু হুইসেল ব্লোয়িংয়ের কিছু ক্রাইটেরিয়া বলছে যে এখানে হচ্ছে এই চারটা যদি মেনটেন করো তারপরে হুইসেল ব্লোয়িং করো, কারণ হচ্ছে নাইলে হচ্ছে তুমি যদি তোমার কাছে এভিডেন্স যদি না থাকে, তোমার সিনিয়র ম্যানেজমেন্ট অনেক সময় হয়তো বা জানে না, জুনিয়ররা যে কাজ করতেছে, জুনিয়র ম্যানেজমেন্ট জানলে হয়তো বা ঠিক করবে, কিন্তু সিনিয়র ম্যানেজমেন্ট জানার পরেও হচ্ছে এই ধরনের কাজ হচ্ছে তখন তুমি হুইসেল ব্লোয়িং করো, অথবা হচ্ছে তোমার কাছে এভিডেন্স আছে তখন তুমি হুইসেল ব্লোয়িং করো, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, তুমি চেঞ্জ করতে পারছো তখন যে হুইসেল ব্লোয়িং, তোমার ইচ্ছা হইলো, তোমার কাছে মনে হইলো যে না ঠিক আছে ইয়ার
এরা এটা কাজ করতেছে তুমি এটা বলে বেড়াইলা, ওটা কিন্তু হুইসেল ব্লোয়িং, এটা ওরা বলে হচ্ছে ইয়া ফেক নিউজ, ঠিক আছে বুঝাই দিতে পারছি? জি স্যার, জি স্যার। সো হচ্ছে হুইসেল ব্লোয়িং করতে হয় খুবই কেয়ারফুলি, তুমি হচ্ছে ইচ্ছা হইলো ইয়া। এই ক্ষেত্রে হচ্ছে তাসব এটা উদাহরণ দিছে অ্যাডওয়ার্স নর্ডেন, ঠিক আছে অ্যাডওয়ার্স নর্ডেন নিয়ে হচ্ছে আমি যতটুকু জানি হচ্ছে ধরো ইউএস তো খুব নাখুশ, সে রাশিয়াতে পলায় আছে, ঠিক আছে সোফার মানে লাস্ট পজিশন আমার জানা মতে রাশিয়াতে পলায় আছে। সো অ্যাডওয়ার্স নর্ডেন কতটুকু কাজ করছে আমি, ভালো কাজ করছে আমি জানি না, বাট হচ্ছে ওই যে ভক্সওয়াগন যেটা করছে দ্যাট ওয়াজ এ পারফেক্ট এক্সাম্পল অফ গুড হুইসেল ব্লোয়িং, কারণ হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট জানার পরেও হচ্ছে তারা হচ্ছে কোনো ধরনের মেজারমেন্ট নেয় নাই, অলরাইট, এবং তারা হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি করে যাচ্ছিল, বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। প্রিকশনারি প্রিন্সিপালস, প্রিকশনারি প্রিন্সিপালস হচ্ছে এমন কোনো সাইন্টিফিক প্রোগ্রেশন করা যাবে না যেটার কারণে হচ্ছে ফিউচার জেনারেশনসে এনভায়রনমেন্ট অর ম্যানকাইন্ডের ক্ষতি হইতে পারে, হইতে পারে, এটার জন্য একটা প্রিকশন হিসেবে একটা বাধা বন্ধকতা বলা যায়, এটা হচ্ছে এই প্রিন্সিপালের মোরাল। এখন ওয়ার দেয়ার আর থ্রেটস অফ সিরিয়াস ইরিভার্সিবল ড্যামেজ ল্যাক অফ ফুল সাইন্টিফিক সার্টেনটি শ্যাল নট বি ইউজড অ্যাজ আ রিজন ফর পোস্টপোনিং কস্ট এফেক্টিভ মেজার্স টু প্রিভেন্ট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, দ্য ক্লোজিং স্টেটমেন্টস। এটা ছিল ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্লোজিং স্টেটমেন্ট যেটা 1992 সালে রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছিল। এই প্রিন্সিপালের অনুযায়ী আমরা হচ্ছে আমাদের ফিউচার জেনারেশনকে এমন কোনো প্রবলেমের সম্মুখীন করব না মানে যেটার কারণে হচ্ছে আমরা বর্তমানে বেনিফিটস পাচ্ছি কিন্তু তাদের বড়সড় এনভায়রনমেন্টাল কোনো এফেক্টসের সম্মুখীন হইতে হয় আর কি। প্রিন্সিপাল, দিস প্রিন্সিপাল পারমিটস দ্য টেকিং অফ প্রিভেন্টেটিভ মেজার্স উইদাউট হ্যাভিং টু ওয়েট আনটিল দ্য রিয়ালিটি অর সিরিয়াসনেস অফ দ্য থ্রেট বিকামস ফুলি নোন, মানে রেজাল্টের আগে যেন আমরা একটা প্রিকশনারি অ্যাকশন নিতে পারি। এই প্রিকশনারি প্রিন্সিপালের মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে এটা অনেক বেশি রেস্ট্রিক্টিং, অনেক মানে ইম্পর্টেন্ট টেকনিক্যাল ইনোভেশনস আমরা এখন ডিজায়ার করি এবং এখন করা পসিবল অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হবে না বিকজ অফ যে আনসার্টেনটিটার জন্য, যে পরবর্তীতে এটার কোনো ব্যাড সাইড এফেক্ট থাকতে পারে নাকি, এর জন্য আমরা অনেকগুলো টেকনোলজি থেকে বঞ্চিত হইতে পারি এই প্রিন্সিপালের কারণে। আরেকটা প্রবলেম হচ্ছে কস্ট এফেক্টিভনেস, আমরা যদি ড্যামেজটা নিয়ে ইগনোরেন্ট থাকি তাহলে এটা লং টার্মে কি পরিমাণ কস্ট এফেক্টিভ হবে সেটা নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হয়ে যায়। এই প্রিন্সিপালটা মেইনলি সুটেবল যখন আমরা ফুলি একটা সিস্টেমের অর একটা কোর্স অফ অ্যাকশনসের হ্যাজার্ডাস রেজাল্ট অর রিস্কটা কম্প্রিহেন্ড করতে পারবো না তখন হচ্ছে এই প্রিন্সিপালটা সুটেবল হবে। এই প্রিন্সিপালের হচ্ছে চারটা ডাইমেনশনস থাকে, যদি একটা থ্রেট থাকে যেটা আনসার্টেন এবং কোনো প্রকার অ্যাকশন সেটার জন্য ম্যান্ডেটরি থাকে যে যেন সেই থ্রেটটা প্রিভেন্ট করা যায়। আমি এমনি খুব কঠিন হবে না, এটা হচ্ছে ইয়ার উপরে, তার মানে হচ্ছে নেক্সট দিন একদম সুন্দর করে ইয়া করতে দেখছো, আমি তো মানে তোমরা যে একবার হেল্পলেস তা না, আমি কিন্তু তোমাদের ইয়া করতেছি সাপোর্ট দিয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। ওকে
সো এখানে প্রিকশনারি প্রিন্সিপাল নিয়ে আমি জাস্ট একটু অ্যাড করি, ও যা বলছে পারফেক্ট, এটা নিয়ে হচ্ছে কিছু বলার নাই, জাস্ট হচ্ছে আমি অ্যাড করি। এটা হচ্ছে বার্ডেন অফ ট্রুথ বলতে একটা জিনিস আছে আর প্রিকশনারি কনসোল আছে, এটা হচ্ছে দুইটা হচ্ছে একটা অপোজিট। বার্ডেন অফ ট্রুথ বলে যে হচ্ছে আগে দেখি কি হবে, তারপর মানে মানে আমি হচ্ছে আগে প্রিকশন নিব না, আমি হচ্ছে দেখি কি হয়। কথার কথা, তোমরা তোমরা কেউ আছো এরকম যে হচ্ছে এই যে এনভায়রনমেন্টালকে মানে ইয়া যে বেড়ে যাচ্ছে, দুনিয়ার যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার, থাকতে পারে, অনেকে বিশ্বাস নাও করতে পারে, এরকম আছে কিনা বা কনফিউজড আছো কিনা, বিশ্বাস করো না নাও হইতে পারে, বাট কনফিউজড আছো কিনা। ঠিক আছে, তো কাহিনী হচ্ছে 1992 তে যখন হচ্ছে এটা প্রথম তোলা হয়, ঠিক আছে, তখন হচ্ছে যে এত সাইন্টিফিক এভিডেন্স ছিল না, তখন হচ্ছে ইউএন কি বলছে যে আমরা প্রিকশনারি দিয়ে যাই, কারণ হচ্ছে আমরা যদি এখন প্রিকশনারিতে যদি না যাই তাহলে যেটা কি হবে যে হচ্ছে আমরা হচ্ছে ইরিভার্সিবল ড্যামেজ করে ফেলতে পারি, যেটা হচ্ছে আমার ফিউচার জেনারেশনটা, কথার কথা তোমার ছেলে মেয়ে হয়তো ইয়া না হইতে পারে। যেমন কথার কথা, আমরা যদি প্রিকশনারি প্রিন্সিপাল না যাই, শুনছো নিশ্চয়ই যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় বাংলাদেশ ডুবে যাবে, এটা শুনছো নাকি? আমি যাতে হচ্ছে ইয়া করি, আমি যাতে হচ্ছে প্রিকশন নেই, ঠিক আছে, যাতে হচ্ছে আমার ফিউচার জেনারেশন ইয়া না করে, সাফার না করে। বার্ডেন অফ ট্রুথ তোমাদের মধ্যে এরকম আছে, এরকম হচ্ছে রেকলেস, ঠিক আছে, যে কথার কথা, যে কথার কথা যে হচ্ছে হয়তো খারাপ কিছু হবে জানে, তারপরে বলে দূর যা হবে দেখা যাবে, কথার কথা হচ্ছে নদীর স্রোত স্রোতালা নদীতে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, আসো নাকি এ ধরনের ঘটনা জানো নাকি কেউ? স্যার আমার একটা ক্লাসমেট মারা গেছিল নদীতে গোসল করতে গিয়ে, মানে সাঁতার পারতো না আর কি, ভাবছিল যে কিনারাতেই থাকবে, কি আর হবে, and that led to his death আর কি। সো ইন্না লিল্লাহ, মানে obviously এটা দুঃখজনক ঘটনা। এটার বলা হচ্ছে বার্ডেন অফ ট্রুথ। বার্ডেন অফ ট্রুথ হচ্ছে অপোজিট অফ প্রিকশনারি প্রিন্সিপল, ঠিক আছে, যে পরে দেখবো না, পরে দেখতে যে হচ্ছে অনেক সময় আমরা আর ধরো এটা আর ইয়া পাই না। অলরাইট, বুঝে দিতে পারছে? জি স্যার। তো দ্যাট ওয়াজ ইট, মোটামুটি হচ্ছে ইয়া কভার করছে, তাও খুব সুন্দর ভাবে কভার করছে, ঠিক আছে। আর তাহলে নেক্সট দিন কি জামিন দিবা সুন্দর করে প্রেজেন্টেশন ইয়া মানে তাসিফের মতো সুন্দর করে ইয়া করবা? জি স্যার। ওকে, তোমাদের আমি বলে রাখি, যারা ধরো এখানে হচ্ছে আমার সাথে কন্ট্রিবিউট করতেছো, সবার জন্য হচ্ছে আমার ইয়া আছে, কোন ধরনের একটা গিফট আছে, ঠিক আছে। যদি মনে করো কেউ দুইবার ইয়া করে তাহলে হচ্ছে তার দুইবার গিফট করবে, এটা নিয়ে ধরো আই উইল এট লিস্ট রেসপেক্ট দা দা তুমি যে কষ্টটা করতেছো, আমি তোমার এটা হচ্ছে হেল্প করার ট্রাই করবো, মানে ইয়া করার ট্রাই করবো। অবভিয়াসলি হচ্ছে সব কিছু তুমি হচ্ছে 100% দিতে পারো না, অলরাইট। এবং আমি হচ্ছে ধরো এইখানে তো অনেক চিহ্ন আছে জুমে, কিন্তু হাততালি দেওয়ার কোনো চিহ্ন নাই, তাসিফ তাসিফের একটা ইয়া লাইক দিলাম, ঠিক আছে, ওকে, আসিফ থ্যাংক ইউ, ওকে, আর থ্যাংক ইউ স্যার, ওকে। আর নেক্সট তাহলে হচ্ছে নেক্সট রবিবারে আমরা ট্রাই করব হচ্ছে ওএস এর অনেকগুলো হাততালি ছিল, এই হাততালি তো আছে দেখি, তাহলে আমি হাততালি দিই কই স্যার, মোর মোর পাইছি, ওকে। সো নেক্সট উইক হচ্ছে কেউ একজন যদি ভলান্টারি ইয়া করো তাহলে হচ্ছে আমি আরো খুশি হবো, তাও সব যদি নিজে নিতে চায় তাতেও আমি খুশি, ঠিক আছে, ভলান্টারি করলে আমি খুশি হব, আমি তো বললাম যে ছোটখাটো হইলেও প্রাইজ আছে, ওকে, আই রেসপেক্ট ইয়োর ইয়োর ধরো এফোর্টস, অলরাইট। আর নেক্সট দিন ইয়া যাবে, আমি আজকে রাত্রে হচ্ছে তাও সব যে ইয়াগুলো বলছো ওইটার হ্যান্ড আউট আমি তোমাদের ক্লাসরুমের থ্রুতে মেইল করে দিব, তোমাদের মেইলে চলে যাবে, প্লাস হচ্ছে ক্লাসরুমে তো থাকবেই, অলরাইট, ওকে স্যার, ওকে স্যার,
ওকে আর তোমাদের ইয়া বলে রাখি, তোমরা যদি কেউ ক্লাসরুমে হচ্ছে ইমেল দিছো এবং হচ্ছে ইনভাইটেশন আমি দিছি, তারপরে হচ্ছে ইয়া করো নাই, তুমি যদি ইমেল মিস করো ইট ইজ ইয়োর ফল্ট, ঠিক আছে? এখানে হচ্ছে মাহির কোনো ফল্ট থাকবে না, আমার তো কোনো ফল্ট থাকবেই না। অলরাইট, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই।